সাব্বির রহমান কেন টি টোয়েন্টি দলে ফিরলেন? এই প্রশ্নটা কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে। গত বিপিএলে তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি সাব্বির রহমান। মূলত বিপিএলের পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে আসতে পারে ক্রিকেটাররা, কিন্তু সাব্বির রহমান এই জায়গায় পুরোপুরি ব্যর্থ। তাহলে সাব্বির রহমান কেন টি টোয়েন্টি দলে ডাক পেলেন? এর মূল কারণ হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়াতেই এশিয়া কাপে জায়গা হয়েছে হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের। এছাড়াও এবারের ডিপিএলে দারুণ কিছু ইনিংস খেলেছেন তিনি। রূপগঞ্জের হয়ে একই সাথে খেলেছেন সাকিব এবং সাব্বির। মূলত এখান থেকেই সাব্বিরের পাওয়ার হিটিং দেখেছেন সাকিব। এ কারণে অধিনায়ক সাকিব আল হাসান চেয়েছেন সাব্বির রহমানকে এশিয়া কাপের দলে ফেরাতে। এবারের এশিয়া কাপে সাকিব আল হাসানের কয়েকজন পছন্দের খেলোয়াড়কে টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে, তার মধ্যে সাব্বির রহমান একজন।